হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে নিয়ে প্রায় দুদিন হয়ে গেল, কোনো বৃষ্টি হয়নি, গতকালকেও বৃষ্টি হয়নি, আর আজকে তো সকাল থেকে খুব সুন্দর ওয়েদার, একদম সুন্দর রোদ উঠেছে, চকচক করছে একদম চারদিকটা, দেখতেই পাচ্ছ। তার মধ্যে ফুলগুলো একদম শুকিয়ে গেছে, সুন্দর আছে, মানে দারুণ। এবার আজকে থাম্বনেলের টাইটেল তোমরা দেখিয়ে নিয়েছো কী বিষয়ে কথা হতে চলেছে, একদম ঠিক। বৃষ্টি থেমে গেলে আমাদের করণীয় কাজ, বৃষ্টি থেমে গেলে যেই কাজগুলো অবশ্যই করতে হবে, আজকে আমি তোমাদের সেগুলোই বলতে চলে এসেছি। মাথায় রেখো এই কথাগুলো, যখনই বৃষ্টি থামবে তোমাদের কিন্তু এই জিনিসগুলো করতে হবে। নাম্বার ওয়ান কাজ, বৃষ্টি চলে গেলেই যেটা করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। সবসময় তোমাদের বলি ফাঙ্গিসাইডটা কিন্তু নিয়মিত নিয়ম করে দিতে হবে, নিয়মিত নিয়ম করে, মানে প্রতি সপ্তাহে যেন অন্তত একবার ফাঙ্গিসাইড দেওয়া হয় সেটা মাথায় রাখতে হবে। ফাঙ্গিসাইডটা না দিলে কী হবে, তোমাদের গাছে ফাঙ্গাসের একটা প্রভাব, ফাঙ্গাসের একটা অ্যাটাক হয়ে যাবে। তো যখনই আমরা ফাঙ্গিসাইড দেওয়ার সুযোগ পাবো, সেই সুযোগটা কিন্তু ছাড়লে হবে না। আমি সবসময় তোমাদের বলি যে বৃষ্টি চলাকালীন যদি ধরো দু চার ঘন্টা মনে হচ্ছে বৃষ্টি থামবে, তখন কিন্তু ফাঙ্গিসাইডটা একবার দিয়ে দাও। কিন্তু যখন দেখছো একদিন বৃষ্টি হচ্ছে না, তখন 100% ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে। যেমন গতকালকে সারাদিন বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা মতো ছিল, মনে হচ্ছিলো বৃষ্টি হবে, কিন্তু বিকেল থেকে একদম ওয়েদারটা ঠিক হয়ে যায়। আজকে তো সারাদিন খুব ভালো, তো আজকে আমি ডেফিনেটলি ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবো, কারণ বুঝতেই পারছি আজকে বৃষ্টিপাত হওয়ার কোনো চান্সেসই নেই। আকাশ একদম সুন্দর আছে, চকচকে আছে, বোঝা গেছে? তো ফাঙ্গিসাইডটা আমি স্প্রে করব। এবার এই ফাঙ্গিসাইডের কথায় তোমাদের বলবো যে কী ধরনের ফাঙ্গিসাইড দিতে হবে। অনেকে প্রশ্ন থাকে, অনেকবার কী ধরনের ফাঙ্গিসাইড দেবো। দেখো, ফাঙ্গিসাইড তুমি যেটা খুশি দিতে পারো, যেটা তোমার বাড়িতে আছে সেটাই দিতে পারো, কিন্তু এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করো। মার্কেটে অনেক রকমের ফাঙ্গিসাইড আছে, সিস্টেমিক ফাঙ্গিসাইড, কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইড আছে। তো সিস্টেমিক ফাঙ্গিসাইডটা দিলে কী হবে, তোমাদের গাছের জন্য খুব ভালো, গাছ খুব ভালো জিনিসটাকে অ্যাবজর্ব করবে আর পুরো গাছটার মধ্যে ছড়িয়ে যাবে, ফলে গাছটা আলটিমেটলি ভালো থাকবে। এবার নিদেন পক্ষে তোমাদের যদি এখন যদি না উপায় থাকে, তোমার কাছে যেটা আছে সেটাই স্প্রে করো, বোঝা গেছে? এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট, যেটা হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করো। নাম্বার টু পয়েন্ট কি, গাছের মাটিটা কীরকম আছে সেটা কিন্তু চেক করতে হবে। বৃষ্টি ধরো অনেক তিন চার দিন ধরে হয়েছে, তারপর থেমে গেছে, এবার তুমি মনে করছো ও বৃষ্টি থেমে গেছে, এখন তো দু তিন দিন আর জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ তো মানে বৃষ্টি এতদিন পড়ছিলো। এটা কিন্তু একদম না। তোমাদের জল দেওয়ার তো উদাহরণ দেখাচ্ছি, আমার এই গাছটা দেখো, এই যে আলামন্ডা গাছটা, এ গতকালকেও ঠিক ছিল, কিন্তু আজকে মানে যখন ভিডিও বানাচ্ছি তখন পাতাগুলো নুয়ে পড়েছে, ডালগুলো ঝুলে গেছে, ফলে কি এর মধ্যে কিন্তু অলরেডি একটা জলের ঘাটতি শুরু হয়েছে, মানে জলের ঘাটতিটা কমতে শুরু করেছে। এখনও মানে 100% জলের ঘাটতি হয়নি, কিন্তু হয়েছে, কিন্তু আমি একে এখনও জল দেবো না, আমি আরেকটু জলটা ড্রাই হওয়ার জন্য অপেক্ষা করবো, কারণ জানি ভেতরে এখনও জল আছে, ফলে আমি আজকে বাদ দিয়ে কালকে এই গাছটায় কিন্তু জল দেবো। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে গাছের পাতা, মানে পাতাটা দেখতে হবে, পাতাটা কতটা নুয়ে যাচ্ছে, সেই নোয়ানো পাতাটা দেখে তোমাদের কিন্তু জল দিতে হবে। যেমন আমি একটা কথা বলছি, এই যে সামনে বোগেনভিলিয়া গাছগুলো দেখতে পাচ্ছ, এই বোগেনভিলিয়া গাছগুলো তোমাদের কিন্তু চোখে চোখে রাখতে হবে। বোগেনভিলিয়া গাছের পাতাগুলো যদি একদম ঝুলে পড়ে, তোমাদের কিন্তু তৎক্ষণাৎ গাছে ট্রিটমেন্ট করতে হবে, যেমন গাছে জল দিতে হবে, গাছে যেন জলের ঘাটতি না হয় এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। একদম পাতা যদি ঝুলে যায় তাহলে কিন্তু তোমাদের গাছে গ্রোথ হ্যাম্পার হবে, গাছে ফুল আসার ঝামেলা হবে, বোঝা গেছে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, জলের ঘাটতি যেন না হয়, মানে বৃষ্টি থেমে গেছে মানে জল দিতে হবে না, এই রকম চিন্তাভাবনা কিন্তু করলে হবে না। গাছগুলোকে একদম লক্ষ্য রাখতে হবে যাতে তোমাদের গাছগুলো যেন ভালো থাকে, বোঝা গেছে?
বৃষ্টি থেমে গেলে আরেকটা জিনিস সবার খুব ইন্টারেস্ট হয়, সেটা হচ্ছে গাছে খাবার দেওয়া। গাছে আমি কখন খাবার দেব? দেখো এইরকম করলে কিন্তু হবে না, বৃষ্টি থেমে গেছে মানে সঙ্গে সঙ্গে তুমি গিয়ে একটা সর্ষের খোল ভিজিয়ে রেখেছো সেটা দিয়ে দিলে হবে না। মাটিটাকে কিন্তু ড্রাই হতে হবে, মাটিটা কিন্তু শুকাতে হবে। আমি বারবার যেটা বলি, ভেজা মাটিতে কখনোই সর্ষের খোলের জল, বাদাম খোলের জল বা যে কোনো লিকুইড ফার্টিলাইজার তোমরা কিন্তু দিতে পারবে না, ঠিক আছে? যতক্ষণ না মাটিটা কমপ্লিটলি শুকোচ্ছে, মাটিটা কমপ্লিটলি শুকোলে তারপর গিয়ে তোমরা গাছে ওই ধরনের খাবার দাবার গাছে প্রয়োগ করতে পারো, বুঝে গেছে? কিন্তু যতক্ষণ না গাছটা না ড্রাই হচ্ছে কমপ্লিটলি তোমরা কিন্তু দিতে পারবে না। গাছটা ড্রাই মানে মাটিটা ড্রাই হচ্ছে, অন্তত সেটা হতে অন্তত দুদিন সময় লাগে। মানে বৃষ্টি থামার পর অন্তত দুদিন পর তোমরা গাছে খাওয়ার দিতে, মানে যেমন পরশু দিন বৃষ্টি থেমেছে, মানে আজকে কাল দুদিন আমি গাছটা দেখেছি কিন্তু মাটিটা প্রায় শুকিয়ে গেছে। এবার কালকে আগামীকালকে আমি গাছে সর্ষের খোল ভেজানো জল দিতে পারবো যদি আমার সর্ষের খোলটা রেডি থাকে। এবার অনেকে প্রশ্ন করতে পারো, অনির্বাণ আমার যে সর্ষের খোলটা 10-15 দিন ভেজানো হয়ে গেছে গাছে দিতে পারবো? দেখো এটাতে মানে দেওয়া যেতে পারে, আবার রিস্কও থাকতে পারে, ঠিক আছে? মানে যে দিলেই যে গাছ নষ্ট হয়ে যাবে সেরকম না, কিন্তু আবার গাছের ক্ষতি হতে পারে এতদিন একটা ভেজানো আছে। কারণ 15 দিন যদি সর্ষের খোল ভেজানো থাকে সেটা খুব স্ট্রং তৈরি হয়েছে, সব গাছ কিন্তু সেটা নাও নিতে পারে, ঠিক আছে? বিশেষ করে মানে ছোটো গাছকে তো দেওয়া যাবেই না, কিছু ম্যাচিওর গাছ আছে যেগুলো অনেক বড় ম্যাচিওর গাছ, সেই গাছগুলোকে তুমি এইগুলো খাবার দিতে পারো। কিন্তু যেগুলো একদমই বাচ্চা গাছ সেই গাছগুলোতে তোমরা এই ধরনের কোনো রকম খাবার কিন্তু দিতে পারবে না, বুঝা গেছে? তো খাবারটা দেওয়াতে কিন্তু একটুখানি বুঝে দিতে হবে যে খাবারটা কখন দেব, কতটা দেব আর কোন সময় দেব। এর পরের পয়েন্ট হচ্ছে রোগ পোকার জন্য যে স্প্রে, যখন সুযোগ আছে স্প্রে করে দাও, ঠিক আছে? ফাঙ্গিসাইড তো দিচ্ছ, আমরা কিন্তু পেস্টিসাইডটা দেওয়ার চেষ্টা করবো যাতে পেস্টিসাইডটা একবার দেওয়া হয়ে যায়। আলাদা করে কিছু বলছি না, যেই পেস্টিসাইড তোমার কাছে আছে সেটাই স্প্রে করো, গাছ কিন্তু ভালো থাকবে, ঠিক আছে? যদি তোমাদের ফাঙ্গিসাইড পেস্টিসাইড দেওয়ার পর একদিন গ্যাপ তোমরা রাখতে পারো, তোমরা কিন্তু অনুখাদ্য এই সময় গাছে একবার স্প্রে করে দিতে পারো। দেখো এখন অত দেখলে চলবে না যে তোমাদের একটা স্প্রের সাথে আরেকটা স্প্রের কত গ্যাপ আছে, কত ডিফারেন্স আছে, ওই দেখলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু এখন গাছে স্প্রেগুলো করতে হবে, ঠিক আছে? যদি দেখো 2-3 দিন বৃষ্টি হচ্ছে না, 2-3 দিনের মধ্যে একদিন করে গ্যাপেই তোমরা কিন্তু সবগুলো স্প্রে করে ফেলতে হবে যাতে গাছগুলো ভালো থাকে, গাছ সুন্দর থাকে, বুঝা গেছে? মেনলি বৃষ্টি থেমে গেলে এই জিনিসগুলো তোমাদের করা খুবই দরকার। অলরেডি আমি একবার পেস্টিসাইড স্প্রে করে দিয়েছি, কারণ পেস্টিসাইড অনেক দিন স্প্রে করা হয়নি, আমার সব গাছে দেওয়া হয়ে গেছে, সেটা আমি গতকালকে করেছি, আর আজকে আমি ফাঙ্গিসাইড স্প্রে করবো। যেমনটা তোমরা বললাম, এখনও তো দেখলে হবে না, 2-3 দিন গ্যাপ সময় আছে, সুযোগ আছে, স্প্রে করে দাও, ঠিক আছে? তোমাদের গাছগুলো কিন্তু ভালো থাকবে, আর গাছে জলের ঘাটতি যেন একদম না হয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। কারণ এই জিনিসটা অনেকে একটা ভুল ধারণা যে বৃষ্টি এক সপ্তাহ হয়েছে মানে আমাকে এখন 1 সপ্তাহ জল দিতে হবে না, এটা কিন্তু খুব ভুল ধারণা। তোমাদের গাছ কখন ঢলে পড়বে তোমরা বুঝতে পারবে না, গাছটা কিন্তু নষ্ট হবে, ঠিক আছে? যেমন একটা গাছ তোমার দেখা যায়, এই গাছটা দেখো, এই জবা গাছটা পাতাগুলো দেখে যেমন ঝুলে গেছে, এ কিন্তু একে কালকেই জল দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। বেশ, বৃষ্টি চলে যাওয়ার পর এই কয়েকটা কথা তোমরা যদি মাথায় রাখো, মনে হয় না তোমাদের কোনো রকম গাছে কোনো রকম ক্ষতি হবে, কোনো রকমের সমস্যা হবে, আর গাছ কিন্তু ভালো থাকবে। আরেকটা জিনিস তোমাদের বলবো যে বৃষ্টির মধ্যে আমি কোনো রকমের মিক্স খাবার দিতে বারণ করেছি, আর অনেকে ভাবতে পারো যে বৃষ্টি তো এখন পড়ছে না এখন দিয়ে দিই। এইটা দেখো তুমি দিতেও পারো, আবার দিলে কিন্তু ক্ষতি হতে পারে, কারণ এখন কিন্তু কমপ্লিটলি বর্ষা বৃষ্টি শেষ হয়নি, আবার কিন্তু বৃষ্টিটা আসবে, ঠিক আছে? ফলে তোমরা যদি এখন খাবার দাও তারপরেই যদি আবার বৃষ্টি পড়ে একটা ফাঙ্গাস অ্যাটাক হতে পারে, মানে হবেই এটা আমি বলছি না, মানে হতে পারে, তো সেটা বুঝে তোমরা দেবে, দিলে দিতে পারো। কিন্তু আমি বলবো ছোটো গাছগুলোতে দিও না, ম্যাচিওর যেগুলো বড়ো গাছগুলোতে আছে সেগুলোতে যদি মিক্স খাবার দিতে চাও, যেমন জবা বেলি জুঁই এই ধরনের গাছে যদি তোমাদের মনে হয় যে আমি গাছে খাবার দেবো, তোমরা গাছে খাবার দিতে পারো। আদারওয়াইজ ছোটো যে গাছগুলো আছে সেই গাছগুলোতে না দেওয়াই ভালো। তো 4-5টা পয়েন্ট বললাম যে বৃষ্টি চলে গেলে কী করণীয় কী করণীয়। আশা করছি তোমাদের গাছ করতে কোনো রকম সুবিধা হবে না, আর সবসময় তো আমি তোমাদের হেল্প করতেই থাকি যে কোনো সমস্যা যে কোনো যা কিছু। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে ঠিক সকাল 11টায় নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।